ফজল হোসেন আপনি লিখেছেন শীতের বিশেষ করণীয় কোনো আমল আছে কি জানতে চাই ভাই তোফাজুল হোসেন শীত মৌসুমের অনেকগুলো বিশেষ করণীয় আছে এর মধ্যে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো শীতের মৌসুমটা আসলে ইমানদারের জন্য ইবাদতের এক সুবর্ণ সুযোগ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে শ্বেতা এটা হলো গনিমা আল গানিমা আল বারেদা অর্থাৎ ইমানদারের জন্য মুসলমানের জন্য এটা হলো শীতের মৌসুমটা হলো আপনার শীতল সুবর্ণ সুযোগ কারণ হলো শীতের মৌসুমে রাত থাকে অনেক বড় একজন মানুষ খুব অনায়াসে খুব সহজেই তিনি রাতে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুমিয়ে ওঠে তাহার যদি নামাজ পড়তে পারেন অর্থাৎ রাত বড়ো হওয়ার কারণে রাতে বাদবন্দি করার সুযোগ তার থাকে আবার দিনটা ছোটো হওয়ার কারণে এবং রোদের উত্তাপ কম থাকার কারণে তিনি চাইলে খুব সহজে নফল রোজাও রাখতে পারেন তো এই জন্য আল গানিমা আল বারেদা আসমু বা আসিয়া মফি সীতা হাদিসে আসছে শীতের মৌসুমে আপনার রোজা রাখা দিনে দিনেবেলা এটাই মান তার জন্য শীতল এবং সুবর্ণ সুযোগ বিদায় এটি গ্রহণ করা উচিত তাহলে প্রথম করণীয় হল শীতের মৌসুমে সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা কিছু সোমবার বৃহস্পতিবার রোজা তো এর বাইরে শুধু শীতের মৌসুম এই কারণে অন্তত কিছু রোজা হইলেও রাখা উচিত হাদিসের আলোকে এক দ্বিতীয়ত তাহ সালাত সালাদ যেহেতু শীতের মৌসুমে আদায় করাটা সহজ হয় একদিক থেকে শীতের কারণে উঠতে কষ্ট হয় কিন্তু আবার ঘুমপুরে যায় আগে আগে শুয়ে গেলে অনেক বড় রাত থাকে অতএব এই চেষ্টা করা উচিত যে ভোর উঠে আমরা কিছু সালাদ কিছু দোয়া আলাদা তারা কাছে করব তৃতীয়ত যে আমলটা আমরা করতে পারি শীতের মৌসুম উপলক্ষে তা হলো যে শীতের মৌসুমে অজুর প্রতি বিশেষ যত্নবান আমাদেরকে হতে হবে একে তো অনেকে চাপাচাপি করে ওজু রাখার বদভ্যাস আছে শীতের মৌসুমে সেটা যেন আমরা না করি কারণ আহ উজু চাপাচাপি করে রাখাটা এটা দর্শনীয় কারণ সালাতের মধ্যে মনোযোগ থাকে না পেশাবের বেগ থাকলে আপনার মলত্যাগের বেগ থাকলে এই জন্য সেগুলো ছেড়ে দিয়ে এবং আসলে ফ্রেশ হয়ে তারপরে আমরা সালাত আদায় করবো উজু করতে একটু কষ্ট হবে সেই জন্য মাগিরি ও যদি আমার এসা সালাত আদায় করতে হবে টানাটানি করে ধরে রাখবো না এখন তো অসুস্থ মানুষ তার জন্য বারবার উজু করাটা টাফ জটিল কথা কথা হাঁপানির রুগী কিংবা এজমার রুগী কিংবা অন্য সমস্যা আছে তার কথা ভিন্ন এছাড়া সাধারণ অবস্থাতে আমরা চেষ্টা করব অজুতে কোনো প্রকার অলসতা না করা শীতের মৌসুমে বিশেষ করে গরমে তো সবাই করেই আলহামদুলিল্লাহ শীতের মৌসুমে অলসতাটা হয় অথবা যেন না হয়েছে খেয়াল করতে পারি নবী করিম সাল্লাম বিশেষ কিছু আমলে কথা বলেছেন যে আল্লাহ মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন তার মর্যাদাকে বৃদ্ধি করেন ভিতরে একটা হলো এস বাবুল বধুই আল আল মাকারি কষ্ট উপেক্ষা করেও উজু করার যে প্রচেষ্টা পরিপূর্ণরূপে এটি প্রশ্ন শোনা বিশাল করেছেন বিধায় আমরা সে সবের আশায় অতিরিক্ত সবের আশায় শীতের মৌসুমে অজু করতে কার্পণ্য করব না অলসিতা করব না আর উজুর অঙ্গগুলো বিশেষভাবে ধোয়ার জন্য যত্নবান হতে হবে অনেকে রকম পানি দিয়ে শীতের মৌসুমে উঁজু করে ফেলেন না এটা করলে হবে না যদি বিশেষ করে শুকনা থাকার আশঙ্কা থাকে তখন তাহলে সেক্ষেত্রে আঙুলের চিপা বলেন কনুই বলেন পায়ের গোড়ালি বলেন এই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে তারপর উজু করতে হবে এটি শীতের গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলতে পারি সেই সাথে একজন ইমানদার শীতের মৌসুমে যারা শীতের কষ্টে আছেন সেই শীতার মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে শীতবস্ত্র কিনে দেওয়া তাদের শীতের কষ্ট নিবারণ করার জন্য উদ্যোগ নেওয়া এটি আমাদের দায়িত্বের অংশ কারণ আমরা এই মৌসুমে বহু মানুষকে শীতের কষ্টে কাঁপতে দেখি অনেক মানুষ শীতের তীব্রতায় মৃত্যু পর্যন্ত বরণ করেন অর্থ শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে সেই সাথে শীতের মৌসুমের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল মোজার ওপর মাছা করা সাধারণত অন্য যে কোনো সময় এটি করা যায় কিন্তু শীতের মৌসুমে বেশি করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেজন্য আমরা করতে পারি এবং এটি আলোচনা জমাতের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস চামড়ার মোজার উপরে মাছা করবো অথবা কাপড়ে মোজা হলে সেটি এত শক্ত মোজা হতে হবে যেটা দীর্ঘ পথ হাঁটা যাবে এবং অনেক মোটা হবে অনেক শক্ত হবে সেক্ষেত্রে তো মোজার উপরে মাছা করা যেতে পারে আহ এটি শীতের একটি আমল বলতে পারি এবং আলোচনা জামাতের আকিদা হলো মুজরফর মাসে যে জায়েজ সেটিকে বিশ্বাস করে এটি আবশ্যক কোনো বিষয় না কিন্তু জায়েজ এবং মাঝে মধ্যে মাসা করা আসুন না মুজরফর মাসা করেছেন এবং করতে সাহাবিদেরকেও নির্দেশনা দিয়েছেন আর যদি কেউ মুজরফর মাসা না করে তাতে কোনো গুণ হবে না কারণ এটি আবশ্যক কোনো বিষয় না শীত উপলক্ষে আরেকটি বিশেষ করণীয় হলো আমরা জাহান্নাম থেকে আল্লাহ কাছে পানা চাইবো কারণ শীতের যে তীব্রতা গরমের যে তীব্রতা এগুলো জাহান্নাম থেকে আসে অতএব এই অবস্থাগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব এবং শিক্ষা গ্রহণ করব যে শীতের তীব্রতা যদি এত কষ্ট হয় তাহলে জাহান্নামের জামহারি নামক যে বিভাগে ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হবে সেটা কত ভয়াবহ হবে এই যে শীতের তীব্রতা আমরা অনুভব করছি এটা জাহান্নামের ভাব জাহান্নামের নামের ছাড়া নিঃশ্বাস সেটির কারণে যদি এরকম ভয়াবহ কষ্ট হয় তাহলে মূল জাহান নামের অবস্থা কত ভয়াবহ হবে বিধায় এগুলো বিবেচনা করে আমরা যথাসম্ভব শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব আলাদা আমাদেরকে তফিক দান করুন